দিনের বেলাতেই নেমে আসবে অন্ধকার। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে বড় প্রভাব, বিগত প্রায় 172 বছরের মধ্যে সব থেকে বড় এবং ভয়ঙ্কর সূর্যগ্রহণ শুরু হচ্ছে, আর 2024 সালের এটাই প্রথম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণটির গুরুত্ব অনেক বেশি, কারণ এটি হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এরই সাথে সাথে এই সূর্যগ্রহণটির স্থায়িত্বকাল যা 2 ঘন্টারও বেশি সময় ধরে চলতে থাকবে। মাঝে মাঝেই আমাদের পৃথিবীর নানা রকম মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকে, যার মধ্যে অনেক সময়ই দেখা যায় এই সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ। তবে বাকি সূর্যগ্রহণের থেকে এবারে সূর্যগ্রহণটি অনেক বেশি প্রভাবশালী। ভারত ও বাংলাদেশে বিশ্বের কোন কোন দেশ থেকে দেখা যাবে এই গ্রহণ, বাংলায় কখন গ্রহণ লাগবে ও কখন ছাড়বে, কতক্ষণ পর্যন্ত চলবে গ্রহণের প্রভাব, এই গ্রহণের সূতককাল কখন শুরু হবে, গ্রহণের সময় ঠিক কি কি নিয়মবিধি পালন করতে হবে, বিশেষত গর্ভবতী মহিলারা ঠিক কি কি নিয়মকানুন পালন করবেন এই সময় এবং কি কি করবেন না, এই সমস্ত তথ্য আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। চলতি বছরে এই সূর্যগ্রহণটি নিয়ে ইতিমধ্যেই মানুষের মধ্যে কৌতূহলের শেষ নেই। পূর্ণগ্রাস হওয়ার কারণে সূর্য পুরোপুরিভাবে ঢাকা পড়ে যাবে, অর্থাৎ দিনের বেলাতেই দেখা যাবে রাতের ছায়া, আকাশে দেখা দেবে তারা। এই সূর্যগ্রহণের সময় নানা রকম নিয়মবিধি মেনে চলার কথা বলা হয়েছে, আমরা দেখে নেব বিশেষভাবে পালনীয় কি কি বিধি রয়েছে। প্রথমত, গর্ভবতী মহিলারা যারা রয়েছেন তারা বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। আপনারা কোনোভাবে আতঙ্কিত হবেন না, যে কোনো নির্জন স্থান বা ফাঁকা স্থান শ্মশান থেকে দূরে থাকবেন। সূর্যগ্রহণের সময় পূজার্চনা করবেন না, গ্রহণ চলাকালীন কোনো খাবার খাওয়া যাবে না, এতে খারাপ প্রভাব পড়ে। এই সময় কাঁচি, কাটারি, সুচ সহ যে কোনো রকম ধাতব যন্ত্র দিয়ে আপনারা কাজ করবেন না। সূর্যগ্রহণের সময় ঘুমানো একদমই উচিত নয়। চলুন এবার জেনে নেব ভারত ও বাংলাদেশি সূর্যগ্রহণের সঠিক সময়সূচি কি রয়েছে, অর্থাৎ সূর্যগ্রহণটি কখন শুরু হতে চলেছে এবং কখন শেষ হতে চলেছে। 2024 সালের প্রথম এই সূর্যগ্রহণটি হতে চলেছে আগামী 8ই এপ্রিল ইংরাজিতে, এবং বাংলা তারিখ অনুযায়ী 25শে চৈত্র 1430 বঙ্গাব্দ। ভারতীয় সময় অনুসারে 8ই এপ্রিল 9:12 থেকে শুরু হবে এই সূর্যগ্রহণ এবং শেষ হবে মধ্যরাত্রি 2:22। বাংলাদেশের সময় অনুযায়ী গ্রহণটি শুরু হবে রাত্রি 9:42 এবং শেষ হবে রাত্রি 2:52।